হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। এখন দেখতেই পাচ্ছেন একটা সুন্দর জায়গা। বলুন তো কোথায় চলে এসেছি? এটা হচ্ছে আমাদের বাঙালিদের সবার প্রিয় দার্জিলিং। তো দার্জিলিংয়ে যাওয়ার পথে সুন্দর ভিউগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। এখন মাঝ রাস্তায় নেমে এটা হচ্ছে মার্গারেট স্টেক হয়ে গেছে। তো সুন্দর একটি হাইডেনজিয়া ফুল হয়ে আছে নীল রঙের, দেখতে অপরূপ লাগছে। আর এখানে আমরা একটু নেমেছি, জাস্ট একটু টি ব্রেক নেব। তো প্রথমেই এসেছি বাঙালি, বুঝতেই তো পারছেন। আর আমি এর আগে অনেকবার এসেছি এখানে, কিন্তু আমার হাজবেন্ড আসেনি একবারও, ছেলেও আসেনি, ওদের এই ফার্স্ট টাইম। আর সুন্দর একটা ভিউ, এখন বসেছি, কিছু অল্প কিছু স্ন্যাক্স আর টি খাবো, স্পেশালি দার্জিলিং টি। তো সেই জন্যই একটা ব্রেক নিচ্ছি। তো খাওয়ার পরে চলে এলাম হোটেলে। সুন্দর একটি হোটেল, সবাই চিনে থাকবেন, হোটেল সুমিত সুইটস। তো হোটেলের ট্যুরটি দিই, খুব সুন্দর, বেশ চিমচাম, পরিষ্কার। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ড্রয়ার আছে আর ওয়ার্ড্রোব, সুন্দর। এখানে আছে বাথরুম, যেমন ইউজুয়ালি হয়, আলাদা করে শাওয়ার এরিয়াকে গার্ড দিয়ে একটা গ্লাস লাগানো। এই যে আমি আর লাগেজগুলো এখানেই রেখেছি। তবে সবচেয়ে বেশি সুন্দর হচ্ছে এখানকার এই যে জায়গাটা, খুবই অসাধারণ বাইরের সিনারিগুলো। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। এখন অবশ্য মেঘ হয়ে আছে, কাল সকালে আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এখানে চলে এসেছি ডিনার করতে, খুব টায়ার্ড লাগছিল আর ভিডিওটি বাড়াইনি, তাই ন্যাপ নিয়ে চলে এলাম ডিনার করতে। ডিনার পরে একদম সোজা ব্রেকফাস্টে দেখা আপনাদের সাথে। তো ব্রেকফাস্টে কী কী আছে ছোট্ট একটি ভিডিও দিয়ে দিচ্ছি, দেখুন অনেক কিছুই আছে। সকালবেলা ইউজুয়ালি যা থাকে সেগুলি, আর সাউথ ইন্ডিয়ান ডিশ বাঙালিদের সবসময় প্রিয়, যেমন ইডলি ধোসা, সাম্বার, আমার তো খুবই ভালো লাগে, আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন। আর এই তো এইগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এরপরে সোজা গাড়ি নিয়ে চলে এসেছি একটি জায়গাতে, যেখানে বড় বড় পাইন গাছ আছে, দেখতে অসাধারণ সিনারি, খুবই ভালো লাগছিল। সবাই এখানে ফটোশ্যুট করতেই বেশি আসে। একটি কপালের সাথে দেখাও হয়েছিল, তারা ফটোশ্যুট করছিল, খুবই সুন্দর সেজে গুজে এসেছিল। আর আমরা এই যে এক্সপ্লোর করছি জায়গাটা, তবে আমার কাছে খুব বেশি ভালো লাগেনি, কিন্তু ডোকার মুখেই এর জন্য আবার টিকিট নিয়েছে। যাই হোক, তো সেই বন্ধুরা এখন একটু ঘোরাফেরা করে নিচ্ছি। এই যে বললাম যে একটু দাঁড়াও, তোমাদের একটা ফটো নিই।
তাই ওরা দাঁড়িয়েছে, একটা ফটো নিচ্ছিলাম, তার সাথে ভিডিও হয়ে গেল। আর এই যে সুন্দর চারিদিকটা 360 ভিউ আপনাদেরকে দেখাচ্ছি, খুবই সুন্দর। শুধু লম্বা লম্বা গাছ, পাইন গাছ। তো এখন চলে যাচ্ছি, জাস্ট নেমে একটু ঘোরাফেরা করলাম এই আর কি। তো এই যে আমাদের গাড়িটা একটু দূরে আছে, তো কিছুটা হেঁটে যেতে হবে আর কি। তো আপনাদের কেমন লাগলো? এরপরে চলে এলাম দার্জিলিংয়ের সবচেয়ে জনপ্রিয় জায়গা মকাই বাড়ি টি স্টেট। তো টি গার্ডেন তো খুবই ভালো লাগে, তো আগেও আমি অনেকবার দেখেছি, তো হাজবেন্ড দেখেনি, সেই জন্য ওনাকে নিয়ে এলাম আর আপনাদেরকেও দেখাচ্ছি। অবশ্যই জানাবেন কেমন লাগছে আপনাদের। এই যে দেখুন চায়ের পাতা, কিছু কিছু জায়গায় এই সময় ফুলও হয়ে থাকে, দেখতে পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখুন ফুল হয়ে আছে, দেখতে পেয়েছেন কি? আচ্ছা, চেষ্টা করব আরেকবার দেখানোর। এই যে দেখুন, এই যে ফুল হয়ে আছে, খুবই সুন্দর। সেন্টটা কেমন বলবো, খুবই চেনা পরিচিত, খুবই ভালো লাগছিল। এই যে আরেকটা ফুল দেখতে পেলাম, দেখেছেন চায়ের ফুলও হয়, যারা জানেন না তারা জেনে গেলেন আজ। এই যে সবাই ঘোরাফেরা করছে, তো এখানে কিছু টি স্টল বসেছিল, আমরা সেখান থেকে কিছু টি শপিং করেছি। এখন চলে এলাম আরেকটি জায়গাতে, দেখে অবশ্যই মনে পড়ছে যে এই জায়গাটাতে খুবই ভালো একটি সিনারি। জায়গাটার নাম মনে পড়ছে না, অবশ্যই যারা আগে গিয়েছেন জায়গাটার নাম জানা থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, আমারও মনে পড়ছে না এখন। তবে খুবই সুন্দর, সবাই ঘোরাফেরা করছে আর ভিডিও বেশি করা হয়নি, কেননা ওদেরকে এক্সপ্লোর করাতে আর নিজেও অনেক দিন পরে গিয়েছি, যেহেতু নিজেও প্রকৃতির মাঝে হারিয়ে যাচ্ছিলাম, তাই মাঝে মাঝে ভুলেই যাচ্ছিলাম যে আপনাদের জন্য ভিডিও করতে হবে। যাই হোক, তবু এই যে সুন্দর একটি লেক। এর পরের ভিডিওটি খুব শীঘ্রই আসছে। টাটা।